কে আপনি? জিন জিন হ্যাঁ। কতদিন আগে ধরেছেন? 2 বছর হয়ে গেছে। বাচ্চার কাছে কেন আছেন, রোগীর কাছে? আমার ভালো লেগেছে। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين এটা ভালো ভাবে মাথায় গেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আনাসু লাকুল জিন্ন ফাকালু ইন্না সামিনা ওয়া সামিহদা وأنه تعالى جدر ويتخصى وتوالى ملده وأنه كان يكون سفيحا على البشرة وأن ظننا أن لم تكن الإنس والجن عليه كذبا. بسم الله الرحمن الرحيم. كل حي إلي أن أصلك من الجن فقالوا إني السميع لكل عز بحيد إلى أصدقاء من نبي أن شكر بن أحد وأنه تعالى جدر ويتخصى وتوالى ملده وأنه كان يكون سفيحا على البشرة وأن ظننا أن لم تكن الإنس والجن عليه كذبا. بسم الله الرحمن الرحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما انزل على ملكين ببابل حاروت وماروت. بسم الله الرحمن الرحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما انزل على ملكين ببابل حاروت وماروت. بسم الله الرحمن الرحيم. كل حي إلى أنه طلب من الجن فقالوا إن سمعنا قرآنا عجبه اهدي إلى رشد فآمن به ولا نشرك برب أحدا وأنه تعالى جد ربنا وتحسن وتوالى ولدا وأنه كان يكون سفيحا على الله شططا وأنا ظننا أن لم تقل الإنس والجن على الله كذبا. بسم الله الرحمن الرحيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسرا بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن لجبل لرأيته خاشيا متصدعا خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون السلام عليكم. وعليكم السلام. কে আপনি? আমি জিন। জিন? হ্যাঁ। কতদিন আগে ধরেছেন? 2 বছর হয়ে গেছে। বাচ্চার কাছে কেন আছেন, রোগীর কাছে? আমার ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। রোগীর যে কষ্ট হচ্ছে আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? না, ওর কষ্ট দেখা দরকার নাই। আজকাল কষ্ট দেখার দরকার নাই? ওনাকে ভালো লেগেছে? হ্যাঁ। 2 বছর আগে? হ্যাঁ। কোথায় ধরেছিলেন? রাস্তায়। কি করছিল? ও দৌড়াদৌড়ি করছিল। আচ্ছা, দৌড়াদৌড়ি করছিল তার জন্য ধরেছেন? হ্যাঁ। আপনার অসুবিধা হয়েছে নাকি? না, অসুবিধা হয়নি, আমার ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছি। ভালোবাসার মানুষকে কষ্ট দেয়? না, দেয় না। তাহলে কষ্ট দিচ্ছেন যে? আমার ভালো লেগেছে তাই। ভালো লেগেছে তাই কষ্ট দেয়? হুম। কতজন কবিরের কাছে গেছেন? এতজন কবিরাজ দেখেছে, জাননি কেন? যাইনি ওদের কাছে, আমার ভালো লাগেনি। ভালো লাগেনি মানে ভালো লাগলে আপনি যাবেন? ভালো লাগলেই যাবেন, তাছাড়া যাবেন না? না, আমার ইচ্ছা হয়নি। আপনার ইচ্ছা হয়নি? হ্যাঁ। আচ্ছা, আজকে কি মনে করছেন আপনি? আজকে মনে করছেন কি? আমার যাওয়ার ইচ্ছা নাই। আজকেও ইচ্ছা নেই? না। প্রথমে তো আমরা শান্তভাবে বলি যেতে, যদি না যান তাহলে আমরা দ্বিতীয় পদক্ষেপ নেব। কোনটা আপনার জন্য ভালো? দ্বিতীয় পদক্ষেপটা কি? দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আমি আপনাকে কষ্ট দেব, তারপর না হলে কিন্তু আমি হত্যা করব, কিছু করার নেই আমার। মানে আমি প্রথমে সুযোগ দিচ্ছি, প্রথম সুযোগ হচ্ছে যে আদর করে আবদার করে বলে ভালোভাবে বুঝিয়ে, প্রথম এটা যে আপনি চলে যাবেন কি না। 2 নম্বর হচ্ছে যদি না যেতে চান, হুজুতি করেন বা বাড়াবাড়ি করেন, তাহলে আমাকে দ্বিতীয় পদক্ষেপ নিতে হবে, আমি কষ্ট দেব। তারপরও না হলে আমি তৃতীয় পদক্ষেপ সেটা হচ্ছে হত্যা করে ফেলবো। আমি আমি যাব না কিছুতে, কোনোটাতেই যাবেন না। না। জি। কয়জন আছেন? 30 জন। 30 জন আছেন? 30 জনই পছন্দ করেন? হ্যাঁ। 30 জনে 2 বছর ধরে আছেন? হ্যাঁ। কালকে আরেকটা যোগ হয়েছে, 31 জন। কালকে একটা যোগ হয়েছে, 31 জন। রোগীকে নিয়ে কি করবো ভাবছেন আপনি? ছেলে খেলা করবো। ছেলে খেলা করবেন? আপনাদের খেলার আর কেউ নেই নাকি?
বয়স কত হলো আপনার? অনেক বছর। অনেক বছর। কি নাম আপনাদের? বলবো না। বলবেন না? না। 30 জন বলছেন, 30 জন সত্যই বলছেন, 30 জন আছেন? প্রথমে হচ্ছে আপনি মুসলিম না হিন্দু বলেন? মুসলিম। মুসলিম। 30 জনই কি সত্য যে 30 জন আছেন আপনারা? মিথ্যা বলছেন কেন? সত্য কথা বলেন, কতজন আছেন? আমি তো দেখতে পাচ্ছি, বলেন কতজন আছেন? 51 জন। 51 জন, তার থেকেও বেশি। বলেন, সত্য বলেন, মিথ্যা কথা লুকাচ্ছেন কেন? 90 জন। তার থেকেও বেশি। বলেন, 90 জন হলে তো কতজন ছাড়িয়ে দিত? 100 জন। তার থেকেও বেশি আছেন, লুকাচ্ছেন কেন? বলেন। 332 জন। জি, 332 জন। 332 জন একজন মহিলাকে যে আক্রমণ করছেন, মহিলা তো কষ্ট হচ্ছে, মহিলা যখন মারা যাবে, মহিলা থাকবে না, তখন কাকে নিয়ে খেলবেন? আরেকটা জন ধরবো। আরেকজনকে ধরবেন, মানে আপনার কাজ এগুলো? আপনি বলছেন আমি মুসলিম, মুসলিমের ইসলাম তো কখনো শিক্ষা দেয় না যে কাউকে ক্ষতি করেন। ইসলাম তো কাউকে এই উদ্দেশ্য, এই কোনো কথাই বলে না যে কাউকে ক্ষতি করেন। মুসলিম হওয়ার পরে কেন আপনি মুসলিম নামও নিচ্ছেন, আবার মানুষের ক্ষতি করছেন কেন? ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। আপনি মুসলিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না? আল্লাহ নবীকে মানেন না? তাহলে আল্লাহ নবীকে না মানলে তো মুসলিম থাকবেন না। কারণ হচ্ছে মুসলিম মানতে গেলে প্রথমেই কালিমা পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে তো আপনাকে স্বীকৃতি দিতে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রসুল, তবেই তো আপনি ইসলামে আসতে পারবেন। তো আপনি বলছেন মুসলিম, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছেন না, এটা তো মুসলিমের কোন? আমি মুসলিম না, আমি হিন্দু। হ্যাঁ, তাহলে এতক্ষণ কেন মুসলিম বলছিলেন? মুসলিমের উপর অপবাদ লাগাচ্ছিলেন কেন? মিথ্যা কথা বলছিলাম। জি, আপনার ওইটাই বের করার চেষ্টা করছিলাম আমি। আমি জানি যে আপনি মুসলিম নাই। আচ্ছা, এবার আমি চাই আপনার ওদিকেই, আপনি হিন্দু, হিন্দু ধর্ম কি শিক্ষা দেয় নাকি যে মানুষের ক্ষতি করবেন? না, দেয় না। তাহলে কেন আপনি ক্ষতি করছেন মানুষের? তাহলে আপনি মানুষের ক্ষতি কেন করছেন? আপনি পরিচয় দিচ্ছেন হিন্দু, পরিচয় দিচ্ছিলেন এতক্ষণ আগে, দিচ্ছিলেন যে আমি মুসলিম, এবার বলছেন আমি হিন্দু। আমার জানা মতে কোনো ধর্ম কাউকে শিক্ষা দেয় না যে তাই সে কারো ক্ষতি করবে বা কারোর সঙ্গে অন্যায় করবে। তো আপনি অন্যায় করছেন, ক্ষতি করছেন কেন? আপনার বাড়ি থেকে আর কেউ নেই, পরিবার পরিজন নেই? আছে। আছে? তারা কি আপনাকে বলে এগুলো করতে? না। তাহলে আপনি কেন করছেন এগুলো? আপনি আপনার আব্বা মায়ের কি ভালো সন্তান হতে চান না? হতে চাই। তাহলে আপনি এই ধরনের মানুষকে যে কষ্ট দিচ্ছেন, মানুষ তো কষ্ট পাচ্ছে, আপনার আর তো ভাই বোন আছে, তাদের যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়, কেউ তার সমস্যা করতে এরকম ধরনের, আপনার কি কষ্ট হতো না যে আপনার ভাইয়ের বা আপনার মায়ের বা আপনার আব্বার উপর কেউ কষ্ট দিচ্ছে, বাবার উপর, আপনার কষ্ট মনে হতো না? মনে হতো না? হতো না আপনার? হতো। হতো। তো আপনি যে একজন ব্যক্তিকে এইভাবে কষ্ট দিচ্ছেন, এক মহিলাকে, ইনি তো কোনো অপরাধ করেননি, আপনি নিজে বলছেন কোনো অপরাধ করেননি, খালা খেলি দৌড়াদৌড়ি করছিল, আপনি এতভাবে যে কষ্ট দিচ্ছেন। তো মৃত্যু তো প্রত্যেকের আছে, বিশ্বাস করেন না? করেন না? করি। মৃত্যুর পথ জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস করেন না? করেন না? করি। আছেন তো? তো আপনি এই যে অকারণে মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আপনি জান্নাতে যেতে পারবেন? না। তাহলে আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে জাহান্নাম। হ্যাঁ, যদি আপনি তওবা করেন যে আমি ভুল করেছি, আর কখনো আমি এই কাজ করবো না, আর মানুষের অন্যায় করবো না, ইনশাল্লাহ আপনার জন্য জান্নাতে রেডি আছে। আপনি কোনটা চান, জান্নাত চান না জাহান্নাম চান? জান্নাত। জান্নাত চান? তাহলে আশা রাখি ইনশাল্লাহ যখন জান্নাত চান, তখন এই রুগীকে আর কষ্ট দেবেন না। কারণ রুগী কষ্ট পেলে তার অন্তর থেকে বদ্ধ হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা পছন্দ করে না। আমি বলি কেন, আল্লাহ তাআলা কেন কোনো ধর্মে এমন কোনো ব্যক্তি বা কোনো ধর্মগ্রন্থ কেউ শিক্ষা দেয় না যে কোনো মানুষের ক্ষতি করবেন? ক্ষতি করার শিক্ষা কেউ দেয় না। প্রত্যেকেই, প্রত্যেকের নরক আছে, স্বর্গ আছে, ইসলামে জান্নাত জাহান্নাম আছে, আছে। তো আপনার প্রত্যেকের আমাদের উদ্দেশ্য থেকে জান্নাতে যাবো। যদি জান্নাতে যেতে চান, তাহলে মানুষের কিন্তু ক্ষতি করা যাবে না। আপনি যেহেতু নিজেই স্বীকার করছেন যে আমি জান্নাতে যেতে চাই, আর আমরাও দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাত নসিব করেন, তো আমি চাই যে আপনি এই রুগীকে ছেড়ে চলে যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য জান্নাত নির্ধারিত হবে। ইনশাল্লাহ রুগীকে ছেড়ে চলে যাবেন, তওবা করবেন আল্লাহর কাছে যে আমি আর কখনো এই কাজ করবো না, এবং সলাত আদায় করবেন যদি মুসলিম ব্যক্তি হন তো। বুঝতে পারছেন কথাগুলো? হ্যাঁ। যদি জান্নাত চান, রোগীর উপর আর আসবেন? ভালো লেগেছে, ভালো দাওয়াত দিলাম এটা আপনাকে। কেন? আমি ভালোবাসি আপনাকে, এই জন্য বলি। আমি চাই না যে কোনো ব্যক্তি জাহান্নামে যাক, আমি চাইছি যে আপনি, আমি যেমন জান্নাতের একটা উদ্দেশ্য, আমার একটা আশা আছে যে আমি জান্নাতে যাব, তো আমি চাই আপনিও যান। এই জন্য
দেখেন আমরা এই জায়গাতে কাজ করছি কিসের জন্য? মারপিট করার জন্য বা ঝামেলা করার জন্য বা এ করার বা তাগদ দেখার জন্য তা নয়। মানুষ কষ্টে পড়ে থাকে, তারা আমাদের কাছে আসে, আমি তাদের চিকিৎসা করি শেফার উদ্দেশ্যে। আর আমি আমাদের ক্ষমতায় করি এমন নাই, আল্লাহ তাআলা শেফা দান করে, আমরা শুধুমাত্র চেষ্টা করি বিভিন্ন কোরআনের মাধ্যমে, বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শেফা দান করে এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তো আমরা চাই সামনেওয়ালাও যেন জান্নাতে আমাদের সঙ্গেই যায় এবং থাকে। আর আমাদের উদ্দেশ্য এই নয় যে মারা কাটা ঝগড়া এরকম করবো আমরা। হ্যাঁ, কখন যখন দেখি যে এমন একজন ব্যক্তি যে ধর্মে বিশ্বাস করে না, যে কোনো কিছুই বিশ্বাস করে না, সে জান্নাত বা জাহান্নাম কিছুই বোঝে না, এমন ব্যক্তি কেউ আছে, তো তাদের ব্যাপারটা ভিন্ন, তাদের জন্য আমাদেরকে দ্বিতীয় পদক্ষেপ বাধ্য হয়ে নিতে হয়। তো আপনাদের মতো একজন এরকম কিছু করবে এটা তো মনে হচ্ছে না, কারণ যেহেতু আপনি বললেন যে আপনার মা বাবা এই শিক্ষাও দিচ্ছে না, তো আলহামদুলিল্লাহ আশা রাখি তারাও তো ভালো। তাহলে আপনি তার মাধ্যমে তার সন্তান হওয়ার পরে যে ক্ষতি করবেন এটা দেখতেও খারাপ শুনতেও খারাপ। তো আশা রাখি ইনশাল্লাহ আর এই রোগের উপর আপনি ভর করবেন না বা আসবেন না। ভালোবাসি যে, হ্যাঁ ভালোবাসেন, তবে জান্নাতে হবে আমাদের মূল ভালোবাসা, আমাদের মূল ভালোবাসা হবে জান্নাত। দুনিয়াতে মানুষ কিছুদিন বাস করে, হতে পারে যে আপনি এই রুগীকে ছেড়ে চলে গেছেন আর আপনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে না? তাহলে আপনি রুগীর মধ্যেই আছেন, আপনি ইন্তেকাল করেছেন, তো আল্লাহ তাআলাকে কি জবাব দেবেন বা আপনি যা ভগবানকে বলেন জবাবটা কি দিবেন যে আমি, হে আল্লাহ আমি শেষ মুহূর্তে এমন একজন ব্যক্তিকে জ্বালাচ্ছিলাম, এমন একজন ব্যক্তিকে কষ্ট দিয়েছিলাম, এই কথাই কি বলবেন নাকি আল্লাহ তাআলাকে? দাঁড়াতে পারবেন সেদিনকে তখন চোখের সামনে? পারবেন না। তাহলে আপনি তওবা করেন যে হে আল্লাহ আমি ভুল করেছি আর কখনো এই কাজ করবো না, যদিও আমার ভালো লেগে থাকে। ভালো লেগে থাকলে মানুষকে সহযোগিতা করবো, ভালো জায়গা ব্যক্তিকে আমরা উপকার করি, সহযোগিতা করি, তার সহজ করে দেয়, তার যে কোনো জিনিসকে সুবিধা করে দেয়, একে বলা হয় ভালো লাগান। আর যখন আমাদের মধ্যে কোনো কিছু ভুল কাজ, ভুল কিছু চিন্তাধারা আসবে তখন এটাকে ভালো লাগা বলা হয় না। শয়তান মানুষ এবং জিন প্রত্যেকেরই মধ্যে কাজ করে এটা মনে রাখবেন। তার জন্য দেখবেন যে জিনদের মধ্যেও খারাপ ব্যক্তি থাকে, জিনদের মধ্যে ভালো ব্যক্তি থাকে। জিন শুধু মুসলিম হয় এটা তো নয়, আপনারা ভালোভাবে জানবেন জিন তো প্রত্যেক ধর্মের মধ্যেই আছে, এমন নয় যে শুধুমাত্র মুসলিমই জিন হয়, জিনের মধ্যে প্রত্যেকটা ধর্ম কাজ করে। তো আশা রাখি ইনশাআল্লাহ তওবা করবেন যে আজ থেকে আর কখনো আমি এই কাজ করবো না, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যাতে আপনি জান্নাতে থাকতে পারেন, আমরাও থাকতে পারি ইনশাআল্লাহ। জি কি বলছেন আপনি? ভালোবাসি, ছাড়তে ইচ্ছা করছে না। আচ্ছা আপনি সব থেকে বেশি কোনটাকে, আমি দুইটা জিনিস দিলাম, আপনি মহিলাটাকে বেশি ভালোবাসছেন না জান্নাত ভালোবাসছেন বেশি? আপনি মহিলাটাকে, জান্নাত তাহলে আপনি চান না? না, জান্নাত জাহান্নামে গেলেও আপনি প্রস্তুত আছেন? হ্যাঁ, মহিলাটাকে নিয়ে যাব। মহিলাটাকে নিয়ে, মহিলা তো জাহান্নামে যাবে না, কারণ হচ্ছে মহিলাকে তো আপনি কষ্ট দিয়েছেন, তারপরে দেখা গেলো মহিলার যদি কিছু পাপ থাকে সেটা তো খণ্ডন হয়ে যাবে। কারণ কোনো ব্যক্তি যদি কষ্ট ভোগ করে এবং তার সঙ্গে সে ধৈর্য ধারণ করে তাহলে সে কিন্তু জান্নাতই হবে, বুঝতে পারছেন? তো মহিলা তো আপনার সঙ্গে জাহান্নামে যাবেন না, এটা তো কখনোই হতে পারে না, তো যাবেন শুধুমাত্র আপনি জাহান্নামে। তো আপনি কী চান? আপনি যদি ছেড়ে দেন আর জান্নাতে যান তো হয়তো আল্লাহ তাআলাকে বলবেন যে আমি আল্লাহ আমি জান্নাতে আমি এই ধরনের একজন মহিলা নেব বা এর থেকে উত্তম মহিলা নেব, আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তুত করবেন, কারণ হুর আছে জান্নাতে। যা আপনি দুনিয়াতে যে মহিলাকে মনে করছেন সুন্দর তার থেকে কত গুণ যে বেশি সুন্দর, যা বলছে পৃথিবী থেকে একবার যদি উঁকি মারে অন্ধকার রাত্রে তো পুরো পৃথিবী আলো হয়ে যাবে, এত সুন্দর একটা মহিলাকে আপনি পাবেন জান্নাতে। আর আপনি দুনিয়াতে সামান্য একটা তুচ্ছ জিনিসের লেগে এইভাবে ছুটে বেড়াচ্ছেন যার কোনো গ্যারান্টি নেই, কালকে আপনার মৃত্যু হয়ে গেলে জাহান্নামে যেতে হবে, বিষয়টা বুঝতে পারছেন? পারছি, কিন্তু আমার মেয়েটাকে খুব ভালো লাগে যে আমাদের সবাই, আমি জানি, আমি জানি যে কারো যদি কাউকে ভালো লেগে যায় তো সেটাকে ছাড়া খুবই মুশকিল, তবে সেটা আল্লাহর জন্য ত্যাগ করতে হবে, জান্নাতের জন্য ত্যাগ করতে হবে আমাদেরকে। কারণ দুনিয়াতে সব কিছু আরাম নিয়ে জান্নাতে যাবেন এটা হতে পারে না, দুনিয়াতে কিছু ত্যাগ স্বীকার করতে হবে আমাদেরকে, তবে আমরা কিন্তু জান্নাত লাভ করতে পারবো। 332 জন তো যাবে না। 332 জন কেন যাবে না? ওরা কেউ কেউ মানবে না যে, কেউ কেউ মানবে না? না। আচ্ছা দেখেন যে মানবে না, আপনি ওনাকে আসতে বলেন এখানে। আমি, আপনি এসেছেন? হ্যাঁ। জি, আপনি কেন মানবেন না? আমি এগুলো মানি না। কেন মানেন না? আমি জান্নাতে যাব না, আমি মেয়েটাকে চাই। আপনি মেয়েটাকে চান? হ্যাঁ। আচ্ছা কতজন জান্নাতে যাবেন না? আমি, আপনি, আপনার সঙ্গে কতজন? অনেকজন আছে। অনেকজন, মোটামুটি 30 জন। 30 জন আপনারা জান্নাতে যেতে চান না, আপনারা জাহান্নামে যেতে চান? হ্যাঁ। বাকি যারা আছেন তারা জান্নাতে যেতে চান? হ্যাঁ। আচ্ছা যারা বাকি আছেন জান্নাতে যেতে চান, আমি তাদেরকে বলবো যে আপনারা ছেড়ে চলে যান রুগীর, বাকিগুলোকে আমি কিন্তু ছাড়বো না। তো যারা আপনারা জান্নাতে যেতে চান তারা কিন্তু রুগীকে ছেড়ে এখনই চলে যান, বাকি যে কয়জন 30 জন আছেন ওই 30 জন শুধুমাত্র রুগীর উপর থাকেন। গেছে গেছে বাকি জনরা গেছে? গেছে। আচ্ছা এখন আপনারা 30 জন আছেন, এই 30 জন আপনারা জান্নাতে যেতে চান না,
তাই তো তাহলে এই 30 জনকে কিন্তু আমি বাধ্য করব এবার যদি রোগীকে ছাড়তে না পছন্দ করেন তাহলে কিন্তু আমরা কেউ ছাড়ব না আমরা কেউ ছাড়ব না তাহলে কিন্তু আমি রোগীকে হত্যা করব আমি আমি আর বলবো না আমি শেষ কথা বললাম না আমাকে শেষ করে দিন তাও আমি ছাড়ব না ঠিক আছে শেষ করে দিলে আবার কি করে থাকবেন ছেড়ে ছাড়ব না মানে শেষ করে দেওয়ার পর আবার কি করে থাকবেন আপনি জান্নাতের প্রয়োজন নেই জাহান্নামে যেতে চাইবেন নাউজুবিল্লাহ তো আর কিছু করার নেই আপনাদের বুঝতে পারছেন তো وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسرا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسرا بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القرآن لجعل الله رأيته خاشيا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القرآن لجعل الله رأيته خاشيا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشيطان على ملك سليمان أما كفر سليمان ولكن الشيطان كفر يعلمون الناس السحر أما أنزل ملكين ببابل حاروت وماروت بسم الله الرحمن الرحيم পড়বে ধরবেন একটু হ্যাঁ দাদা পড়ে যাবে দাদা দু সাইড আপনি এসে পেছন দিকে দুজনে লেডি থাকেন উঠে আসেন উঠে উঠেন খালো হয়ে যান পিছনে দাঁড়িয়ে থাকেন যখনই আমি হত্যা করবো তখন কিন্তু রুগী পড়ে যাবে হ্যাঁ জ্ঞান হারিয়ে দেবে তো আবার পানি দিয়ে জ্ঞান ফেরাবো ইনশাল্লাহ তো আপনি খেয়াল রাখেন রুগীটাকে আটকাবেন বিসমিল্লাহির আল্লাহু আকবার আল্লাহু আকবার ধরে চোখটা মুখটা মুছে উঠে বসেন খাওয়ার পানি আছে দেন একটু পানি খান বিসমিল্লাহ বলে আমি দুটো সবই করি আগের থেকে ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সমস্যা হবে না